হাসিস কেন? তোর নাম কি? আমারে তুই করে বলা হচ্ছে কিসের জন্য? আমরা গান গেয়ে গেয়ে রাস্তায় ভিক্ষা করছি। মোর অন্তর ফাইটে যাইতে আছে না, মোর রাগে মাথা ফাইটে যাইতে আছে। একটা মাইয়া ভালোবাসার মানুষটার তোরে ঘর দিয়ে পালাই চলে আসছে। মৃত্যুর তারিখটাও কি ইংরেজিতে দিবা? লেবি দাসুদ মধ্যু চৌধুরী হ্যাভ ডাইড। এদেরকে কিডন্যাপ করতে হবে। আমি এসব বুঝি কোনটা পায়চার কোনটা যদি তুমি বলো কে মেয়েটা কে। আমি একটা জিনিস কিন্তু বুঝে উঠতে পারতেছি না, স্তরের মতো খাচ্ছিস কেন? এই যে দানা দানাগুলো আছে না, এগুলো কিন্তু আল্লাহর নিয়ামত, ঠিক আছে? এগুলো খেতে মনে হয় আনন্দ নিয়ে আনন্দ নিয়ে কাবো কেমনে? আমরা যে ভাত খাইতাম সেই ভাতই তো নাই। ভাত নেই অসুবিধা নেই, মানে একদম হেসে মনে করছে একদম বলে দেবো না যে পরে এসে দিয়ে দেবো যদি না মানে। আচ্ছা মানবে না কেন? আমি আছি না, খাতোই খা। আর একটা জিনিস বলি, এই মানুষ হচ্ছে আশরাফুল মখলুকা, সৃষ্টি সেরাজি। এই আল্লাহ পাক একটা ক্ষমতা মানুষের মধ্যে দিয়েছে মানুষের। হ্যাঁ, সবচেয়ে বড় নিয়ামত বললাম না, এটা কিন্তু হাসি। এই হাসি দিয়ে যুদ্ধ জয় করা যায়, আবার এই হাসির কারণেই মানুষের যুদ্ধ জয় হতে লাগে অস্ত্র। হাসি দিয়ে আবার যুদ্ধ জয় হবে কেন? এ ছেলে তো বেশি কথা বলো। আপনার হাসি ভাই মাশাল্লাহ খুবই সুন্দর। এটা তো আল্লাহকে নিয়ামত বললাম না। এই দেখ না ভাই, এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে ম্যানেজারকে যে কী বলবো যে ভাই আমার অনেক খিদে লেগেছিল, ঠিক আছে, এখন ধাপ্তুক করে খেয়ে ফেললাম, পরে এসে ইনশাল্লাহ আপনি টাকা দিয়ে দেবেন, বাকি কালকে এসে দিয়ে দেবেন। দেখি কীভাবে হাসি দিয়ে যখন বলো কীভাবে ম্যানেজ করে ফেললি। তোমরা তো আমি বাহি দিয়ে আমরা নগদ টেয়া দাও, নাহলে অন্য গাছ লাগে বান্ধা তুই রাখবা। বেশি কথা বলতেছি দেখতেছি। বেশি কথা বললে যে রাম চাগলের বন্ধু সে। ঠিক আছে, আমি এরকম কথাই কই। এই একটা কথা বলি যে খাওয়ার পর যেন ঠাবাস করে না উঠে হয়, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে সুন্নত বলে একটা কথা আছে, ঠিক আছে? এই যে খাওয়া দাওয়া করে এখানে ভালো একটা ডেজার্ট আছে, ডেজার্টটা খেয়ে উঠে যাবো। আচ্ছা আমি গেলাম বোকা হয়ে গেলাম, তখন সঙ্গে কথাই বলতে যে খাচ্ছি না কিছু, এই বিশ্বলেখের খাওয়া শুরু করেছো ভাই? রিজিকের মালিক হইতেছে আল্লাহ, আপনি হইতেছেন উসিলা। আপনি খুবই ভালো ভাই, আমি ডেজার্ট খাইলাম না। আচ্ছা আর একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, সেটা হচ্ছে ম্যানেজারের সঙ্গে যত ওর দেখা হবে না, একদম হাস্যমুখী করে মানে হাসি হাসি মুখ করে তাকাতে হবে, ঠিক আছে? গম্ভীর করে করে তাকাতে হবে না, যখন দেখা হবে একটা হাসি হাসি মুখ, ঠিক আছে না? আজকে তোদের বুঝিয়ে দেবো ভাই যে হাসির কিরকম শক্তি, ঠিক আছে? হাসির মুখে খা না, মুখ করে হাসি খা 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 ভাই খা, হাসি 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 মুক্তি। মজনু টগর আর মহাব্বত, তিন মায়ের তিন সন্তান, কিন্তু বিদেশের কঠিন বাস্তবতা তাদের তিনজনকে এক করে ভাইয়ের বাঁধনে শক্ত করে বেঁধে দিয়ে তিনজনই প্রতারণার শিকার। থাইল্যান্ড থেকে ইউরোপের সেনজেন ভিসা পাওয়া ইজি, এ কথা বলে টাকা হাতিয়ে দালাল তাদের এনে ছেড়ে দিয়েছে ব্যাংকক এয়ারপোর্ট। দেশে ফিরে যাওয়ার উপায় ছিল, সে ঘটনার বয়সও চার বছর হতে চলে। চার বছর ধরে তিনজন একসাথে নিজেদের বোকামির জন্য কোথাও তারা কিছুদিন চাকরি করতে পারে, ব্যাংককে সুবিধা করতে না পেরে এখন পাতায় এসেছে যদি ভাগ্যের কোনো পরিবর্তন হবে। দেখা যাক কি হয়।
আল্লাহ, কবি বলেছে জোটে যদি একটি পয়সা খাদ্য কিনেও খুদার লাগে, জোটে যদি দুইটি পয়সা ফুল কেন হে অনুরাগী। কিন্তু যা পয়সা ছিল সব দিয়ে তো বেশি কিনে ফেলেছি, এখন কি হবে ভাই? মরবো যখন, দেরি করে লাভ কি? আসেন খাওয়া শুরু করি। আমি বেশ খাইম না। একটা কথা বলি ভাই, এই কথাটা শুনে রেখো, এই ভিক্ষাবৃত্তির থেকে মরে যাওয়া অনেক ভালো। ডেথ ইজ মাচ বেটার দেন বেগার লাইফ। টকর ভাই, অন ইংরেজি বন্ধ হলেন তো আমরা জীবন মরণের সমস্যার মধ্যে আছি, আপনি ইংরেজি করতেছেন। মহব্বত জি ভাই, আমরা দুজন ডিসিশন নিয়েছি যে বিষ খাবো, তোর খাইতে ইচ্ছে করলে খা, নাহলে খাইস নে। ভাই আমার পক্ষে বিষ খাওয়া সম্ভব না, আমি গেলাম। ঠিক আছে, যা চলে যা, ভালো থাকিস, এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাক, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, এর লেগে দোয়া করে লাভ নাই, কিছুক্ষণ পর আমরা মরে যাবো, আমরা লেগে দোয়া করি। দেন কাল তুই যখন হইব খাওয়া শুরু করে দিই। ভাই কাঁচা খামো নাকি একটু চানাচুর টানাচুর মিশিয়ে খামো? না না, চানাচুর মিশিয়ে খাইলে ভাই কি জিনিসটা, মানে চানাচুর পানিগুলো খাওয়া যাবে না, হালকা হয়ে যাবে, মানে মুখ কুল্লা খাইলে মুখ কুল্লা খাই। হ্যালো ভাই, বড় ভাই হিসাবে আগে আপনার কাউন দরকার। আমি যেহেতু তগসে বড়, আমার তো আগে খাওয়া উচিত। দে তো ভাই, আল্লাহ মাফ করে দিও গেলাম। ব্রেজাই গন্ধ এমনি বলে যাবো মানুষ। ভাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমিও বিষ খাইয়াম। আপনার সারা আমি দুনিয়া বাইচে থেকে কি করাম? কিতা করবি? কিতা নাচবি, গান গাইবি, আনন্দ ফুর্তি করবি। এই গানে যে ওই কিতা কিতা আছে তার মধ্যে লাগবো না আমার আনন্দ ফুর্তি। বাইন ধরুন তো বিসমিল্লাহ করে শুরু করুন। আর দেরি নয় হে পাঞ্জরি, এই সুন্দর পৃথিবীতে বাঁচিতে চাহি না আমি, যাক মরে যাবো মরে যাবো, যা থাকে কপালে বিসমিল্লা। আচ্ছা ভাই, এটা কার লেখা কবিতা? এই কবিতাটা হচ্ছে মরহুম সৈয়দ মজনু চৌধুরীর। মরহুম সৈয়দ কি বলছেন ভাই? এই নাম তো আপনার নাম। ও আমার নাম যেহেতু আমারই লেখা, মানে খুদে পেটে কিন্তু কবিতা চলে আসে, এখনই রচনা করলাম। দেখছোস কারবার, কথায় কথায় যে কবিতা লিখে ফেলে সে মরতে যায় যেতে বিষ খাইয়া কোন দুঃখে। দুঃখ করিস না ভাই, এই নিষ্ঠুর পৃথিবীর প্রতি এরকম মরে যাই হচ্ছে আমাদের প্রতিবাদ। মরে যাব কিন্তু হাত পাতবো না। আহা কি অসাধারণ প্রতিবাদ, যে কথায় কথায় কবিতা লিখে ফেলে সে বিষ খাইয়া মরতে যাইতেছে, আহা দুঃখ, কবি দুঃখ। বিশেষ মুখ কুলার কতক্ষণ কথা কইলে রিয়াকশন নষ্ট হয়ে যাবো কেনা? বিসমিল্লাহ করুন। ঠিকই কথা বলেছিস, ঠিকই বলেছিস, তাহলে বিদায়। হে বন্ধু বিদায়। আচ্ছা ভালো কথা, এই যে বিদায় নিচ্ছি, এই লাস্ট মুহূর্তে একটা গান শোনাবি না ভাই? কি গান শুনবেন ভাই? এই মনে কর যে একটা আনন্দের গান গা, লীলাবতী টাইপের। মৃত্যু মানে বিদায়, বিদায় মানে হচ্ছে বিচ্ছেদ। আপনার একটা বিচ্ছেদের গান ধরুন। টক এত কথা কস কিরে ভাই, আনন্দের গান শুনতে চাইছি, আমি আনন্দের গান শুনাবো। আচ্ছা ধরুন একটা। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুকে চিরিয়া, অন্তরে তো শেরি অন জলে গইয়া গইয়া। আরে দেখাবো। আচ্ছা টগর ভাই, এটা তো বিচ্ছেদের গান। ও রে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, অন্ধি হইয়া মন পাখি হারে, ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে তুই পরিয়াবি ধর্ম তয়ারে দহরুন জল।
গেল হয় গান ঝামেলা কেন গাও গাও আপনারা গান শোনাবো কেন গান কেন আমার গান শোনাবে না ও বুঝছি ডলার যায় ডলার যাও যাও ডলার নাও যাও আমি নিতাম না আচ্ছা হেল লাগতো না আমার দিন আমার লাগবো ডলার দিন দিন না আগে গান গাও তারপরে ডলার গাও গাও আমি তো গান গাইতে পারি না ঠকর ভাই তুমি আমিও গাইতাম না গান নাই ডলার নাই আজ তুমি গাও জি না আমি গান গাইতাম খুঁজে কি এত বড় সাহস আমার কথা না করতেছ দেখ না তোর মুখোশ পরা ছবি না আমি ফেসবুকে আপলোড করেছি আপলোড করার পর থেকেই এতগুলো কমেন্ট আর এতগুলো লাইকস চলে আসছে শুন একজন কমেন্ট করেছে মুখোশের আড়ালে নিশ্চয়ই বৎসুরত কেউ এখন ডিলিট কর আমি কেন তাকে ডিলিট করব আমি ডিলিট করতে পারবো না এখনই আনফ্রেন্ড কর আনফ্রেন্ড কেন করব ও তো আর জানে না যে মুখোশের আড়ালে তুই না জেনে এরকম কমেন্টস করবে কেন আমি বলেছি আনফ্রেন্ড কর আনফ্রেন্ড কর না আমি করতে পারবো না তুই আমার চোখের সামনে সোজা উঠে চলে যাবে ভিতরে যা ওকে আপা আপা এই মুহূর্তে আরেকটা কমেন্ট আসছে কমেন্টে লিখেছে মুখোশের আড়ালে তুমি কে গো মায়াবতী আমি কি বলে দিব মুখোশের আড়ালে কে না না বলে ভালো দেখি আরো কি কি কমেন্টস আসে এই বিথি ফেসবুক ছাড়া দুনিয়া আর কিছু বুঝিস না না ফেসবুক ছাড়া আমি কিছুই বুঝি না একটু পরে ফেসবুক লাইভে যাব যা এই শোন তিতি আপু কই গেছে আমি কি জানি আমাকে বলে গেছে নাকি যা ভিতরে যা আপা তুই আর কতক্ষণ মুখোশ পরে থাকবি সারাদিন আজকে আমার মুখোশ দে তুই এখন ভিতরে যা যাচ্ছি আমরা এক লোকে দূর দিলাম হঠাৎ করে পিছনে দেখি ভাই নাই ভাই গেল হই টকর ভাই আমার কি মনে হয় জানো বাইরে পুলিশে ধরে নিচ্ছি কি কস তুই
এখন কি তাও বইব এখন বর্তমানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়াছরা আমরা আর খারাপ কথা বলিস কেন তুই তোর মাইরা ফেলাম তুই সটকনা দিয়ে তোর মেরে ফেলবো তুই কি তা কস তুই তা ভাই মরতো কেন বাইকে তোরছে পুলিশ বাইকে তো আর বাঘ ধরে নাই যে কায় বলাইবো তুমি জানো না তাই পুলিশ বাঘের চেয়ে খারাপ তারা প্রথমে দৈরা দেয় ডান্ডার বাড়ি আর আমরা তো ফাস্ট ফুডও নাই দিছো না আমরা তো ডবল বাড়ি দিব কিতা ভাই গো এখন কিতা করতাম আমরা কি করতাম তুই আমাদেরকে বল অনেক গুরুস্থান বাইরে আর বালাজি কেটে মুলুবি বাইরে আই গো ভাই গো ভাই বাইক কো ভাই তুমি আল্লাহ গো আল্লাহ ও তো সব লইয়া একটা বাই দিছলা হেড লই কি লাগা আল্লাহ রবি এখন না এইসব ভাল লাগছে না চলো তো চলো আমি কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না আবার একদম বিশ্বাস করেন মানে আরে আমি তো আপনাকে চিনি না মানে আসলে আপনি কে একদম খুলে বলেন তো কে দেখো রবি এখন সত্যি এসব ভাল লাগছে না আর তোমার গাড়ি কোথায় আমরা যাব কিভাবে গাড়ি আমারও গাড়ি আসবে কোথ থেকে দুবেলা ঠিক মতো খাওয়াই জন্য আমার গাড়ির কথা বলতেছে হ্যাঁ রবি প্লিজ রবি না তো বিশ্বাস করেন আমার নাম রবি না আমার নাম হচ্ছে কি যে মজনু আব্বা একদম দুটা হাসি দিয়ে আমার নাম রেখেছিল সৈয়দ মজনু চৌধুরী আচ্ছা কি শুরু করলা তুমি কত কষ্ট করে সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে পালিয়েছি তুমি জানো পালিয়ে আসলেন মানে মানে এই দেশে পলান টুকটুক হয় মানে আমি তো ভেবেছিলাম যে বাংলাদেশে ছেলেমেয়েরাই শুধু একদম পলান টুকটুক করে মানে বাসা থেকে পালিয়ে যায় ছেলেটা না বেশি কথা বলে আচ্ছা শোনো আমি পাসপোর্ট ডলার সব কিছু নিয়ে আসছি আমরা এখন এখান থেকে ব্যাংকক যাব তারপর ওখান থেকে তুমি আমার দেশের জন্য একটি টিকিট কেটে দিবা দাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে আমি তো ব্যাংকক যেতে পারবো না কেন যেতে পারবা না কারণ ঘটনা হচ্ছে কি যে ব্যাংককে টাকা পয়সা ছিল না তো অনেক দোকান থেকে বাকি খেয়েছি তো এখন যদি আমার কট করে ফেলবে ওয়েট 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 বাকি খাইছো মানে এই তুমি না বলছো তুমি ব্যাংককের বিশাল বড় একটা বিজনেসম্যান তোমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে অ্যাপার্টমেন্টের বিজনেস আছে ডেভেলপমেন্টের বিজনেস আছে এতগুলো বিজনেস আছে তাহলে তুমি বাকি কেন খাবা প্লিজ একটা কথা বলি আপনার মনে কোথাও একটা মিস্টেক হচ্ছে একটা ভুল হচ্ছে লিসেন আমার কোনো মিস্টেক বা ভুল হচ্ছে না তারা আল্লাহ এই এটা তোমার ছবি না ছবিটা তো আমারই রবি আর যন্ত্রণা দিও না তো চলো তো সবই ঠিক আছে ওই যে ওই ছবি কিন্তু আমার কিন্তু নামটা কিন্তু আমার না মানে এটা তোমার ফেসবুক অ্যাকাউন্ট না আমার তো কোনো ফেসবুকই নেই কি জি ও খারণ খারণ একটা কথা মনে পড়েছে মানে আপনার মোবাইলে যে ছবিটা দেখালেন না ওইটা আসলে ব্যাংককে যে রেস্টুরেন্টে আমি কাজ করতাম ওখানে যে ওয়েটার ছিল ইউনুস ওই ইউনুস তখন করেছে কি ওয়েট 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 মানে ছবি আপনার প্রোফাইল অন্যজনার মানে আমি আপনার ছবি দেখে ব্যাংককের বাংলাদেশি রেস্টুরেন্টের কোনো এক ইউনুসের সাথে এতদিন কথা বলেছি এই আসছেন কেন হ্যাঁ এখানে হাসির কি হলো আচ্ছা আপনি যদি রবি না হন তাহলে এখন এখানে কি করছেন সেটা তো একটা কষ্টের বিরাট ইতিহাস না আমি তো বিশ্বাস করি না আপনি রবি আমার সাথে ফাইজদামি করছেন না আল্লাহর কিরে করে বলছি খোদার কসম করে বলছি এই যে চোখ ছুঁয়ে বলছি বিশ্বাস করেন এই যে মাথা ছুঁয়ে বলছি যে অনেকে গলা না গলায় হাত দিয়ে বলে আমি এটা ছুঁয়ে বলছি বিশ্বাস করেন আমি রবি না আসলেই রবি না মানে আজকের দিনের আগে আপনি কি জীবনে ইহো জন্মে আমি আপনাকে দেখিনি খোদার কসম করে বলতেছি আমি সত্যি রবি না আল্লাহর কিরে না বলবার নেই চোখ এখনই প্রমাণ হয়ে যাবে মেসেঞ্জারে কল দিলে সব প্রমাণ হয়ে যাবে